মঙ্গলবারে মনোনয়ন পত্র দাখিল করে বিরোধী ঐক্য মঞ্চর কংগ্রেসের প্রার্থী মীরা বর্ণপুরসামী। বিরোধী ঐক্য মঞ্চ তথা কংগ্রেসের গুৱাহাটী লোকসভা সমষ্টির প্রার্থী মীরা বৰঠাকুৰে কেইবা সহস্রাধিক নেতা কর্মীর সঙ্গে শোভাযাত্রা করে গৈ দাখিল করলে মনোনয়ন পত্র। রাজীব ভবনের পর হেঙ্গরাবাড়ির আয়ুক্ত কার্যালয় বিশাল শোভাযাত্রা করে যাওয়া মীরা বৰঠাকুৰক সঙ্গ দিয়ে সর্বভারতীয় মহিলা কংগ্রেসের সভানেত্রী অলকা লাম্বাই। মীরা বৰঠাকুৰৰ মনোনয়ন দাখিলৰ পিছতে বিজেপিক চোকা ভাষাৰে সমালোচনা কংগ্রেসের কেন্দ্রীয় নেত্রী অলকা লাম্বাই। আগে ক্যা করেনে ও ঝুট কা পুলিন্দা আপ লেকর ফির আগে লেকিন 10 সাল কি রিপোর্ট কার্ড আজ জনতা আপকি মাঙ্গ রহি আর আপ নহি বতা পা রহে রোজগার। প্রধানমন্ত্রী জি গুয়াহাটি মে এক মহিলা সে ডর কর উসকো রোকনে কে লিয়ে ইয়াহাঁ গুয়াহাটি মে জো হ্যায় আপনা রোড শো করনে জানে জিসপে পুরা সরকারি তন্ত্র ধন বল তাকত ঝোঁক দি গই হ্যায়। ইয়ে লোগ গয়ে থে কর্ণাটকা তেলঙ্গানা মে ভি 400 ওর ইতনা পার করনে কা দাওয়া জুমলে সাবিত হ্যায়। লোগ মহঙ্গাই বেরোজগারি সে ত্রস্ত হ্যায় ওর ইস ডবল ইঞ্জন কি ভাজপা সরকার কো উখাড় ফেঁকনে কে লিয়ে আজ দেশ একজুট হো চুকা হ্যায় ক্যোঁকি হম সংবিধান বচানে নিকলে হ্যায় ওর ভাজপা বখলাই হুই হ্যায় ইডি সিবিআই ইনকম ট্যাক্স কা জো ইস্তেমাল কর রহি হ্যায় খাতে সিল কর দিয়ে গয়ে হামারা হামারী হর চিজ পে চোট মুখ্যমন্ত্রীও কো চুনে হুয়ে মুখ্যমন্ত্রীও কো বীচ চুনাও মে জেলো মে ঠুস দিয়া গয়া হ্যায় আওয়াজ দবানে কে লিয়ে আওয়াজ নহি দব রহি কংগ্রেস কা কার্যকর্তা ইন্ডিয়া অ্যালায়েন্স একজুট হ্যায় ওর লড় রহি হ্যায় ইন তাকতো সে। আনহাতে এবারৰ লোকসভা নির্বাচনক লৈ অধিক আত্মবিশ্বাসী হৈ আছে বিরোধী ঐক্য মঞ্চৰ কংগ্ৰেছৰ প্ৰাৰ্থী মীৰা বৰঠাকুৰ গোস্বামী। মোৰ বিশ্বাস যে ৰাইজে যিমানবিলাক মানুহৰ সন্মুখত প্ৰত্যাহ্বান কেৱল কংগ্ৰেছৰ প্ৰত্যাহ্বান নহয় প্ৰত্যেকজন ইণ্ডিভিজুৱেলৰ আজি তাৰিখত প্ৰত্যাহ্বান। আমিতো লোৱাৰত সদায় আমি ভোট যথেষ্ট পাওঁ, এইবাৰ আমি গুৱাহাটীত তাতকৈ বেছি ভোট পাম, তাততো আমি পামেই, আগৰ ৰেকৰ্ডটো আমি ভংগ কৰিমেই। এইবাৰ গুৱাহাটীত এবাৰ আমি প্ৰচণ্ড আমি মানে সঁহাৰি পাম, প্ৰবল সঁহাৰি মানুহৰ পাম। গুৱাহাটীৰ পদপথৰ ব্যৱসায়ীসকলে কওক, আজি যে অভাৰব্ৰিজ বনাইছে বৰ ফূৰ্তিৰে অভাৰব্ৰিজ বনোৱা কথাটো কৈছে, ফূৰ্তি সেইকেইজনৰ হৈছে যাৰ 100 কোটি টকীয়া অভাৰব্ৰিজত 450 কোটি টকীয়াৰ ডি পি আৰ বনাইছে, কিন্তু তাৰ তলত থকা মানুহবিলাকৰ আজি ফূৰ্তি নাই। গতিকে ৰাইজে বুজি পাইছে যে এইখিনি সময়ত আমি সিদ্ধান্ত ল'ব লাগিব, গতিকে ৰাইজে এবাৰ সিদ্ধান্ত লৈছে যে এইবাৰ আমাক ৰাইজে মোহৰ লগাব। মঙ্গলবাৰৰ মনোনয়ন পত্ৰ দাখিলৰ সময়ত ৰাজ্যসভাৰ সাংসদ অজিত কুমাৰ ভূঞাৰ উপৰিও কংগ্ৰেছৰ 6গৰাকী বিধায়ক ক্ৰমে ৰেকিবুদ্দিন আহমেদ, জাকিৰ হুছেইন ছিকদাৰ, দিগন্ত বৰ্মন, নন্দিতা দাস, যাদৱ স্বৰ্গীয়াৰী আৰু আব্দুৰ ৰশিদ মণ্ডলে মীৰা বৰঠাকুৰক সংগ দিয়ে। ছয়গাঁও সমষ্টিৰ কংগ্ৰেছৰ বিধায়ক ৰেকিবুদ্দিন আহমেদৰ দাবী 3 লাখ ভোটত জয় হ'ব মীৰা বৰঠাকুৰ। ইফালে এন ডি এ সমৰ্থিত বিজেপি প্ৰাৰ্থী বিজুলী কলিতা মেধিয়ে 19 এপ্ৰিলত নিজৰ মনোনয়ন পত্ৰ দাখিল কৰিব। কেমেৰা পাৰ্চন দীপেনৰ সৈতে বিপুল বৰ্মনৰ ৰিপৰ্ট, নিউজ 18, অসম, নৰ্থ ইষ্ট।